ওকে কাছে পেলে অ্যাটলিস্ট ওর ট্রিটমেন্টটা তো আমি করাতে পারবো। তারপর যদি খাঁচা শূন্য করে পাখি উড়ে যায়, আমি অ্যাটলিস্ট নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছিলাম। তুমি বরং ছেলেবেলায় পরীক্ষা দিতে যাওয়ার আগে আমায় যেরকম দইয়ের ফোঁটা দিয়ে আমায় পরীক্ষা দিতে পাঠাতে, বলতে এতে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, ঠিক সেরকম ভাবে আমাকে আবার সাজিয়ে দাও মা, আমাকে সাজিয়ে দাও মা, যাতে জীবনের এই সব থেকে কঠিন পরীক্ষাটাতে আমি সাকসেসফুলি উইন ওভার করতে পারি। বলো আমাকে বলছো তুমি? তুমি ছাড়া এই ঘরে আর কে আছে বলো? তাও তো বটে, আমি ছাড়া তো এই ঘরে কেউ নেই। বলো ড্যাডি কোথায়? তোমার ড্যাডি তো একটু কাজে গেছে বাবা। আমার ড্যাডি আমাকে না বলে চলে গেল কেন? এই রে, তোমার ড্যাডি বুঝি তোমাকে বলে জানি না, তুমি ঘুমোচ্ছিলে তো তাই। কখনো না, ড্যাডি বাড়ি থেকে কোথাও বেরালে সবসময় আমায় বলেই হয়। তাহলে বোধহয় ড্যাডি এবার তাড়াহুড়ো ভুলে গেছে। না তুমি মিথ্যে কথা বলছো। আমি তো কখনো মিথ্যে কথা বলি না জান। তুমি বড়দের সঙ্গে এইভাবে কথা বলো? জানো না কারোর সঙ্গে এইভাবে কথা বলতে নেই। তোমার ড্যাডি যদি জানতে পারেন তাহলে তোমাকে কিন্তু খুব বকবেন। তুমি বড় না ছাই, তুমি তো একটা পচা। আচ্ছা কিসে আমি এত পচা হলাম বলো দেখি, আমি তো সেটা বুঝতেই পারছি না। তুমি বাড়িতে এসেছো কেন? এটা তো আমাদের বাড়ি, এখানে আমি ড্যাডি আর মাম্মা থাকবো। একদম ঠিক কথা। আসলে তোমার ড্যাডি তো আমাকে এখানে এনেছেন, তোমার ড্যাডি ফিরে আসুক, তারপর আমি তাকে কথাটা বলি, তারপর তিনি যা ডিসিশন নেবেন তাই হবে। আমার ড্যাডি আর আগের মতন ভালো নেই, ড্যাডি বদলে গেছে। তোমার এই কথা কেন মনে হচ্ছে বাবা? ড্যাডি তো তোমায় খুব ভালোবাসেন। আগে আরো বেশি ভালোবাসতো, তুমি আমাদের বাড়ি আসার পর থেকে আর ভালোবাসে না। আমাদের দিল্লির বাড়িটাই ভালো ছিল, এই জায়গাটা পচা। দিল্লিতে থাকতে বুঝি তোমার ড্যাডি তোমাকে নিয়ে খুব বেড়াতে যেতেন? হ্যাঁ যেত তো, দিল্লিতে থাকতে আমি ড্যাডি আর মাম্মা যেতাম তো প্রত্যেক সানডেতে সকালবেলা। ড্যাডি কত জায়গা আমাদের বেড়াতে নিয়ে যেত। তুমি এই বাড়িতে আছো বলে ড্যাডি আমাদের কোথাও নিয়ে যেতে পারে না। কেন হয়েছো এখানে, চলেই না, তোমার বাড়ি নেই? ঠিক আছে তোমার ড্যাডির সঙ্গে আমি কথা বলবো, ড্যাডি যাতে প্রত্যেক সানডে মানে আগের মতো তোমাদের বেড়াতে নিয়ে যায়, আমি সেটা দেখবো, কেমন? প্রমিস? প্রমিস বেটা, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে ড্যাডি ঠিক আগের মতো তোমাদের নিয়ে আবার বেড়াতে যাবেন, কেমন? জান, জান তুমি এক, তোমাকে খুব জ্বালাচ্ছে না? তুমি এত ভয় পাও কেন তপস্যা? কিসের ভয়? সেটা তো তুমি জানো, আমি তো জানি না। জান আমার কাছে এলেই তুমি খুব ভয় ভয় থাকো। তোমার কি মনে হয় কি আমাকে এমন কিছু কথা বলে দেবে যাতে আমি হার্ট হব? এমন কি কথা থাকতে পারে অপরূপা যে ও তোমাকে বলবে আর তুমি হার্ট হবে? যদি সেটা নাই থাকে তাহলে তোমার এত ভয় কিসের? জানো মাম্মা, এই আন্টিটা বলেছে ড্যাডি আমাদের আগের মতন প্রত্যেক সানডেটা ঘুরতে নিয়ে যাবে। তাই? তোমাকে তোমার রুটিন বদলাতে কে বলেছে তপস্যা? আমি তো বলিনি। কিসের রুটিন অপরূপা? ছেলেটা মাঝে মাঝে জেদ করত, তাই তাই যুবরাজবাবু ওকে নিয়ে বেরোতেন সেটাই। মাম্মাম তুমি যুবরাজবাবু বলতে কেন? আগে তো তুমি যুবরাজ বলতে। সব কথার মধ্যে কথা বলতে তোমাকে কে বলেছে জান? কি কি চাও তুমি? আমি তোমাকে হস্টেলে রেখে আসি সামনের মাসে, তাই তো? অকারণে তুমি কেন জানকে বকছো? ও যেটা শুনছে যেটা দেখছে সেটাই তো বলছে। তুমি যে যুবরাজকে যুবরাজ বলো সেটা আমিও জানি, এমনটাই তোমার কথা ছিল ওখানে।
এতে এত এম্বারেসড হওয়ার তো কিছু নেই না অপরূপা। আজকাল ও নিজের মনে কি কি ভাবছে, বানিয়ে বানিয়ে কথা বলছে। তুমি তুমি চলো এখান থেকে, চলো এখান থেকে। তোমাকে আমি কখন থেকে খুঁজছি তোমাকে খাবার দেবো বলে, আর তুমি এখানে এসে আন্টিকে জ্বালাচ্ছ না? ও আমাকে কিছু জ্বালাচ্ছে না। ড্যাডি কেন আমাকে না বলে চলে গেল? তোমাকে বলার কি আছে, তোমাকে বলার কি আছে? তুমি ঘুমিয়েছিলে তাই ড্যাডি চলে গেছে। ড্যাডি দিল্লিতে গেছে গ্র্যানিকে দেখতে, কালকে সকালবেলা তো চলে আসবে। আমি ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম ড্যাডি নেই। আমার ড্যাডিকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। ঠিকই তো, ড্যাডিকে তুমি এত ভালোবাসো, ড্যাডি তোমাকে এত ভালোবাসে। ড্যাডি চলে যাওয়ার আগে 100 বার তোমাকে বলে যাওয়া উচিত ছিল, দরকার হলে তোমাকে ঘুম থেকে তুলে তোমাকে বলে যাওয়া উচিত ছিল, তাই না? আমি ড্যাডি ফিরে আসুক ঠিক বলবো, যাতে এরকম আর কখনো না করে। আর সানডে বেড়াতে যাওয়াটা, ও ওটা তো কনফার্ম। আমি তো তোমাকে কথা দিয়েছি, ড্যাডি ফিরে এলে এবার থেকে এভরি সানডে তোমরা ড্যাডির সঙ্গে বেড়াতে যাবে, কেমন? অপরূপা, যখন ওকে নিয়ে যাওয়া হতো বাইরে, মানে ও তখন খুব ছোট তো, তাই মানে আমি আমি সঙ্গে যেতাম। মানে ও যদি দুষ্টুমি করে ওকে কে সামলাবে, এইসবের জন্যই। আবার তুমি আমাকে এক্সপ্লেন করছো, আমি কিন্তু কোনো এক্সপ্লেনেশন চাইনি। আর শুধু ছোটবেলায় কেন, যতদিন ও দিল্লিতে ছিল ততদিন যুবরাজ ওকে মানে তোমাদের দুজনকে বেড়াতে নিয়ে যেত, সেটা আমি জানি। ও যখন সেটা পাচ্ছে না বলতেই পারে, আর ন্যাচারালি ওর মনে হচ্ছে আমি এই বাড়িতে আছি বলে ওর যাওয়াটা হচ্ছে না, এটা খুব স্বাভাবিক। ছেলেটা যে কি বলে কি করে, তুমি কিছু মনে করো না অপরূপা, প্লিজ চলো এখান থেকে, চলো। বলছি যে তোমাকে খেতে দিয়ে দেবো। তপস্যা, তোমার এইভাবে থাকতে কষ্ট হয় না? কিভাবে? এই যে ধরো এতদিন পর্যন্ত তুমি একটা পরিচয় ছিলে, এখন অন্যভাবে আছো। এটাই তো ঠিক অপরূপা, এটাই তো সঠিক। যে পরিচয় এখানে আছি সেটাই তো সত্য। তোমার আগের পরিচয়টা মিথ্যে ছিল। মিথ্যে ছিল, মিথ্যে ছিল অপরূপা। সবটা সাজানো, সবটা বানানো, সবটা নাটক ছিল। কাল তো আমাদের এই নিয়ে কথা হয়ে গেছে তপস্যা। যুবরাজের আলমারি থেকে, যুবরাজের ওয়ার্ড্রবের মধ্যে একটা ছবি ছিল, আমি খুঁজতে খুঁজতে ছবিটা পেয়েছি। ছবি আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা হসপিটাল বা নার্সিং হোমের ছবি। নার্সিং হোমের ছবি? কোন নার্সিং হোমের ছবি, মানে কার ছবি? ছবিতে তোমাকে তো দেখতেই পাচ্ছি, আর এই বাচ্চাটা মনে হচ্ছে যা দেখো, মনে হচ্ছে জন্মের পরে তোলা ছবি। ছবিটা কে তুলেছে, যুবরাজ? না না, যুবরাজ মানে যুবরাজ বাবু কি করে তুলবেন? আমি আমি তো তোমাকে বলেছি যে জানের যখন 3-4 মাস যখন তখন আমি দিল্লি বাড়িতে গেছিলাম, আমি আমি তো বলেছি তোমাকে, উনি কি করে তুলবেন সেটা বলেছ, কিন্তু একটা হিসেব কিছুতেই মিলছে না তপস্যা। কিসের হিসেব? তুমি আমাকে বলেছ তুমি ঠিক 10 বছর যুবরাজদের বাড়িতে আছো। হ্যাঁ তাই তো, তাই তো। তাই যদি হয় তাহলে তোমার বাচ্চার ঠিক 10 বছর বয়স হয় কি করে তপস্যা? তুমি আমাকে বলেছো জানের কয়েক মাস বয়সে তুমি ওকে যুবরাজের বাড়িতে নিয়ে এসেছিলে। হ্যাঁ, তাহলে তো মাঝখানে কয়েকটা মাসের হিসেব মিলছে না। মানে কোথায় মিলে যাচ্ছে, কি হিসেব করছো তুমি? এই হিসেবটা মিললে আমার অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে তপস্যা। তোমার জীবনের হিসেব খানিকটা হলেও কিন্তু আমি মেলাতে সাহায্য করেছি। আমি চাই আমার জীবনের না মেলা হিসেবগুলো
যেটুকু তুমি পারবে সেটুকুই মিলিয়ে দাও। কি দেখছেন আপনি আমার মুখের থেকে এমন ভাবে? আপনাকে আমি আগে কোথায় দেখেছি? চোখের